সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে চমৎকার একটি হাতার ডিজাইন শেয়ার করবো একদমই সহজ উপায় আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে এখানে হচ্ছে একটি হাতার কাপড় দুই ভাজে ভাজ করে নিয়েছি একটি হাতার ডিজাইন শেয়ার করবো একই নিয়ে আপনারা আরেকটা তৈরি করে নিতে পারবেন আমি লম্বা হচ্ছে সাড়ে বারো ইঞ্চি এবং চড়া নয় ইঞ্চি নিয়েছি কাপড়টার এখান থেকে মানে খোলা অংশ থেকে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর এখান থেকে যার যার হাতার মোহরি অনুযায়ী নিতে হবে এখানে ছয় ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে এভাবে মার্ক করে দিচ্ছি এরপর এরকম করে হাতার শেপটা দিয়েছি দিয়ে এই অনুযায়ী এখন কাপড়টা কেটে নিচ্ছি এটা নর্মাল হাত আমরা যেভাবে কাটিং করি সেভাবেই করতে হবে তারপর এখানে পেস্টিং নিয়েছি পেস্টিংটা হাতের মোহির যে মাপটা আছে সে অনুযায়ী নিতে হবে চড়াটা এবং লম্বা এখানে হচ্ছে চোদ্দো ইঞ্চি পরিমাণ নিয়েছি পেস্টিংয়ের আর চরা হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ এরপর হলো আমি এখন এখানে হচ্ছে পেস্টিং নিয়ে নিয়েছি এটা তিন ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে এটা হচ্ছে এভাবে করে দুই ভাজে ভাজ করে দিয়ে এরকম করে হচ্ছে একটা শেপ দিয়ে কেটে দিচ্ছি আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন তো এভাবে কেটে নেওয়ার পর এখন হলো আমি এই মাপ অনুযায়ী হচ্ছে পেস্টিংটাকে এখান থেকে মার্ক করে নিব তো তার আগে হলো আমি এখান থেকে যে কোনো এক সাইড থেকে আপনারা এক ইঞ্চি পরিমাণ করে এরকম করে মার্ক করে দিবেন তো একটা স্কেলের সাহায্যে আমি এখানে সোজা করে আবার একটা মার্ক করে দিচ্ছি সোজা করে মার্ক করে দেওয়ার পর এরপর হলো এই যে দেখতে পাচ্ছেন এটার মাপ অনুযায়ী এভাবে করে বসিয়ে তারপর হচ্ছে এই মাপ অনুযায়ী আমি মার্ক করে দিচ্ছি এতটুকু মার্ক করার পর এই যে দেখতে পাচ্ছেন তো আমি একটু ভালো করে এখানে মার্ক করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরে এই মার্ক অনুযায়ী এখন আমি পেস্টিংটা কেটে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন এই অনুযায়ী পুরো পেস্টিংটা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটা হচ্ছে একটা কাপড়ের সাথে আমি পেস্ট করে দিব আয়রনের সাহায্যে তো এই যে দেখতে পাচ্ছেন কাপড়ের সাথে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি নেওয়ার পর এরকম পাইপিন লম্বা দুই ইঞ্চি করে আমি চিকন পাইপিন তৈরি করে নিয়েছি তো এভাবে চিকন পাইপিন তৈরি করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা খুঁজেই পেয়ে যাবেন তারপর এখন হলো পেস্টিংয়ের সাথে যে কাপড়টা এভাবে লাগানোর পরে তারপর হচ্ছে এই যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী সেলাই করে দিচ্ছি মানে এখানে পেস্টিংয়ের গায়ে লাগিয়ে সেলাইটা করে নিচ্ছি এটা কিন্তু কাপড় এক পাট কাপড়ের সাথে আমি সেলাই করছি এটা হচ্ছে যাতে করে পেছনের দিকে সেলাইটা থাকে এবং সেই অনুযায়ী আমার ডিজাইনটা করতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন এটা উল্টে নিলে যে এখানে সেলাইটা দেখা যাচ্ছে তো এই অনুযায়ী আমি হচ্ছে আবারও মার্ক করে দিচ্ছি মার্ক করার পর এখন আবার এই যেহেতু আমি তিনটা করে এখানে হচ্ছে পাইপিং দিব তো সেই জন্য হলো এভাবে তিনটা করে মার্ক করে দিচ্ছি যাতে করে পাইপিনা সমান জায়গায় বসাতে পারি তো এই দেখতে পাচ্ছেন এভাবে করে ভাজ করে করে এখানে যে চিহ্ন দিয়েছি সেই চিহ্ন অনুযায়ী হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি একই নিয়মে কিন্তু এই যে পরপর আমি তিনটা হচ্ছে কিছুটা মাঝখানে গ্যাপ থাকবে সেই অনুযায়ী সেলাই করে নিচ্ছি তারপর আবার দেখতে পাচ্ছেন আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে এভাবে করে প্রথমে আমি মাসখানটা আগে বসিয়ে নিয়েছি বসে সেলাই করে নিয়েছি তারপর হচ্ছে দুই সাইডে দুইটা দিয়ে এভাবে আপনারা সেলাই করে দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এই নিয়মেই কিন্তু বাকিগুলা সেলাই করে দিতে হবে এই যে ভয় বসিয়ে বসিয়ে শুধুমাত্র মানে আগের যে সেলাইটা আছে সেই সেলাই বর বরাবর হচ্ছে সেলাই করে নিলে হবে তো আমি সবগুলো সেলাই করে নিয়েছি নেওয়ার পর এখন উপরে দিয়ে যে কাপড়টা দিয়ে দিয়েছি এভাবে কাপড়টা দিয়ে এখন আবার হচ্ছে আগের যে সেলাইটা আছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পেস্টিংয়ের উপরে সেলাই করে দিচ্ছি আগে পেস্টিংয়ের বাইরে সেলাই করেছিলাম মানে পেস্টিংয়ের গায়ে লাগিয়ে এখন হচ্ছে হালকা একটু উপরে উঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো এতটুকু সেলাই করে নেওয়ার পর এখন হলো পেস্টিংয়ের যে সেলাইটা আছে সেলাইটার বাইরে কিছুটা কাপড় রেখে তারপর এভাবে কেটে দিচ্ছি কাপড়টা কেটে এই যে কোন অংশগুলো আছে এগুলোও কিন্তু এরকম করে একটু একটু করে কেটে দিতে হবে যাতে করে সেলাইয়ের উপরে না পড়ে সেটা খেয়াল রেখে আপনারা কাটবেন এই দেখতে পাচ্ছেন কোন অংশগুলো বিশেষ করে একটু করে কেটে দিতে হবে যাতে করে এটা উল্টালে ফিনিশিংটা ভালো হয় তো আমি এই যে এখন উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম করে উল্টে নিতে হবে তো পুরোটা সুন্দর করে উল্টে নেওয়ার পর তারপর হচ্ছে আপনার আয়রন করে নেবেন আয়রন করলে এটার ফিনিশিংটাই অনেক সুন্দর হবে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এরপর হলো এখন এটার একটা সাইড এই যে যে সাইডটা আপনারা হচ্ছে নিচে রাখবেন উপরে না নিচের দিকে সেই সাইডটা হচ্ছে কিছুটা কাপড় রেখে বাকিটা কেটে দিবেন দেওয়ার পর এখানে কাপড়টাকে হচ্ছে এরকম করে বসিয়ে সমান করে ধরে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এটা আবার এভাবে করে সামনের দিকে এনে এখন হলো এই উপরে যে অংশটা আছে মানে ডিজাইনটা সেই ডিজাইনটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি এটা চাপ সেলাই দিলে ভালো না দিলেও কোনো সমস্যা নেই তো আমি পুরোটা ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরপর হলো এখন এখানে কাপড়টাকে এভাবে ভাজ করে দিয়ে আগের যে সেলাইটা আছে সে সেলাই বরাবর হচ্ছে এভাবে ধরে রেখে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে একটা চাপ সেলাই দিতে হবে এর উপরে যাতে করে এখানে হচ্ছে হাতার যে সেলাইটা আছে সেটা দেখা না যায় এরপর এখানে এই সেলাইটা ডাকার জন্য একটা পাইপিন দিব পাইপিন এক ইঞ্চি চওড়া নিয়েছি আর লম্বা এখানে যতটুকু হাতার চওড়া আছে সেই অনুযায়ী নিতে হবে এরপর এক সাইড থেকে ভাজ করে আমি এখানে হচ্ছে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মানে যে জোড়াটা আছে জোড়ার বরাবর হচ্ছে পাইপিনটা লাগিয়ে দিতে হবে তেমন করে এক সাইড সেলাই হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন আবার আরেক সাইডও ওইভাবে ভাজ করে সেলাই করে দিচ্ছি তো একটা পাইপিন দেওয়া হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি আবার কিছুটা গ্যাপ রেখে তারপর হচ্ছে আরেকটা পাইপিং দিয়ে দিচ্ছি তো এতটুকু হওয়ার পর এরপর এখানে একটা করে সুবুতাম দিয়ে দেবো তাতে দেখতে আরও বেশি সুন্দর লাগবে সুবুতামের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনার চাইলে দেখতে পারেন এরপর সাইডটাকে সেলাই করে দিতে হবে তো এত আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি হাতায় ডিজাইন কত সহজে তৈরি করে নিয়েছি আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ